আল্লাহর ইবাদতের পর আল্লাহর বندگির পর আল্লাহর গোলামির পর আল্লাহর বান্দা কার কথা মানবে কার ইহসান করবে কার খিদমত করবে আল্লাহ তাআলা জানাই দেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার খিদমত করবে জোরে বলেন মারহাবা আল্লাহর ইবাদতের পরে আল্লাহর হুকুমের পরে সন্তান কার খিদমত করবে জোরে বলেন কার খিদমত করবে কার কথা মানবে মা এবং বাবা পিতামাতা সবচাইতে বড় নিয়ামত যার মা নাই সে বুঝে মা কি জিনিস যার বাবা নাই সে খুব বুঝে বাবা কি জিনিস যে কোনদিন নদীর ভিতরে পড়ে নাই নদীর ভিতরে তুবনে দেখে কোনদিন বুঝবে না যাকে কোনদিন সাপে কাটে নাই সাপের বিষ দাঁতে ব্যথা সে কোনদিন বুঝবে না যে মা বাবা হারিয়েছে আজ বুঝে সে মা কি জিনিস বাবা কি জিনিস যাদের মা বাবা আছে সে আজ বুঝে না কথা ঠিক কি না এই জন্য আমার আল্লাহ জানাই দিলেন আমার ইবাদতের পরে আমার বন্দিগির পরে আমার বিধানের পরে আমার আল্লাহ নির্দেশ হলো বিল ওয়ালি দাইনি ইহসানা মার খেদমত করো বাবার খেদমত করো মার থেকে দোয়া লাও বাবার থেকে দোয়া লাও কপাল খুলে যাবে জোরে বলেন মারহাবা এক সাহাবী হুজুরের কাছে এসে প্রশ্ন করলেন আমার পরিবারে আমার কাছে যারা আছে এদের ভিতরে হুজুর খেদমত করব কার হুজুর বললেন কালা উম্মুকা তোমার মা আল্লাহু আকবার ওই সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর খেদমত করব কার হুজুর বললেন তোমার মার ওই সাহাবী আবার প্রশ্ন করে হুজুর তারপর কার হুজুর বললেন তোমার মার ওই সাহাবী আবার প্রশ্ন হুজুর খিদমত করব কার হুজুর বললেন তোমার বাবা তিনবার মার কথা বললে চতুর্থবার বাবার কথা বললেন এর মানে কি এর ব্যাখ্যা কি আল্লাহ তাআলা সন্তানদেরকে জানাই দিলেন তোমরা তোমার মার খিদমত করো বাবার খিদমত করো বিশেষ করে মার খিদমত করো কারণ মা তোমাকে কষ্টের পর কষ্টে সে তোমাকে গর্ভে ধারণ করেছে কথা ঠিক কি না ধরে পারে 10টি মাস আপনাকে আমাকে আপনারা আমার বাপ কত কষ্ট করেছে যেই কষ্ট কিন্তু আপনার বাবা করে নাই ঠিক কি না বলেন 10টি মাস গর্ভে ধারণ করেছে এই জন্য আল্লাহ তাআলা ওসিয়াত করতেছেন খিদমত করো তোমার মার আল্লাহ নবী জানাই দিলেন খিদমত করো তোমার মার কারণ তোমার মা 10টি মাস গর্ভে ধারণে কষ্ট করেছেন এরপর সন্তান ডেলিভারির সময় আসলো আহারে কত ভুক্তভোগী মা সন্তান ডেলিভারির সময় দুনিয়া থেকে চলে যায় জিভে হুঁশ হয় আর হুঁশ হয় না কথা ঠিক কি না সন্তান ডেলিভারি কত কষ্ট ভুক্তভোগী মা ছাড়া কেউ বুঝবে না এই জন্য আমার নবী বলেছে এই যে তোমার আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন ঠিক মতো খেতে পারলেন না খেতে বলেছেন পেটে ব্যথা শুরু হয়ে গেছে খাবার থালা রেখে দাঁড়ালেন বসলেন এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে আপনার আমার মার আমল নামাই 10 মাস রোজা রাখলে যত সব হইতো সেই পরিমাণ সব আল্লাহ পাক আপনার আমার মার আমল নামাই আল্লাহ দান করিয়া দিয়েছে সন্তান দুনিয়ায় আসার সময় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা রক্তাক্ত হয়ে গেলে যাদের ময়দানে মতো রক্তাক্ত হয়ে গেলেন এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে আপনার আমার মার আমল নামাই যাদের ময়দানে যত সব হয় সেই পরিমাণ সব আপনার আমার মার আমল নামাই আল্লাহ তাআলা লিখা দিলি শুধু তাই নয় দুনিয়া আসার পরে 2 বছর দুগ্ধ পান করে করে কোলে করে কাঁধে করে আপনার আমার মা আপনাকে আমাকে বড় করলেন কথা ঠিক কিনা জোরে বলেন কোলে করে কাঁধে করে বিছা নষ্ট করে দিয়েছি আপনার আমার মা পরিষ্কার করে শুকনো জায়গায় আমাকে রেখে আপনাকে রেখে সে ভিজা জায়গায় রাত কাটাই দিল কত কষ্ট করলো বাবার আমার ভাইয়ের আমার এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাহ নবী বলে দিলেন খেদমত করবা তোমার মা
খিদমত করব তোমার মা, খিদমত করব তোমার মার, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মার কথা তিনবার বললেন, কয়বার জোরে বলে, বাবার কথা একবার বললেন, মা বাবার খিদমত কর। এইজন্য আমার নবী বলেছেন আল জান্নাতু তা'তাক দামাহা, আমরা পুরুষ আমাদের পায়ে জুতা, নারীর জাতি মায়ের জাতি মার পায়ে নিচে সন্তানের জান্নাত। রেদা রব্বি ফি রেদা আলাদাই, সখাত রব্বি ফি সখাত আলাদাই, মা বাবা খুশি আবার আল্লাহ খুশি, আল্লাহু আকবার বলে, মা বাবা বেজার আল্লাহ বেজার। জিহাদের ডাক আসলো, আল্লাহ নবী সাহাবা একরামদেরকে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দিলেন, সবাই জিহাদের কাতারে শরীক হচ্ছেন। দুইটা বালক কোন মাসে এক সাহাবি দৌড়ে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব। হুজুর বললেন তোমার মা বাবা কি আছে? জি হুজুর আছে। কি অবস্থা রেখে আসছো? হুজুর যখন আমি জিহাদে আসতেছিলাম আমার মা বাবা কাঁদতেছিল। হুজুর বলেন তোমার জিহাদে দরকার নাই যাওয়া, তুমি চলে যাও বাসায়, তুমি গিয়ে তোমার মা বাবার মুখে হাসি ফোটাও, আল্লাহু আকবার বলে। হযরত আইসিল কর্নেল কথা আমরা সবাই জানি, আল্লাহ নবী ওফাতের পূর্বে ওসিয়াত করলেন, ও সাহাবীরা আমার খেরকা মোবারক, আমার বিদায়ের পর আমি কাকে দিব? আবু বকর চিন্তা করলেন, হুজুর তো অবশ্যই আমাকে দিবেন, আমি এক নম্বর সাহাবি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো পাবো, আমি হুজুরের সবচাইতে কাছের সাহাবি, দুই নম্বর সাহাবি। হযরত উসমান জি নুরাইন তো চিন্তা করলেন, আমি তো পাবোই, হুজুরের জামাতা। আলী চিন্তা করলেন, আমাকে ছাড়া না কাকে দিবে আল্লাহ নবী, কথা ঠিক কিনা বলে। আমার নবী বললেন না, ও আবু বকর তোমাকে দিব না, ও ওমর তোমাকে দিব না, ওসমান তোমাকে দিব না, ও আলী তোমাকে দিব না, আমার এই খেরকা মোবারক পৌঁছাই দিবে কর্ণে। আইসুল কুরনি নামে আমার এক বিশেষ উম্মত আছে, তার কাছে আমার খেরকা মোবারক পৌঁছিয়া দিবে। সাহাবা কেরাম আশ্চর্য হলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম কোনদিন তো আপনার দরবারে তাকে দেখলাম না, আল্লাহু আকবার বলে, অথচ খেরকা মোবারক হুজুর তাকে দিয়ে দিলে। আল্লাহ নবী বললেন, সাহাবী আরে তার মা বেঁচে আছে, মার দায় দায়িত্ব খেদমত তার উপর, মাকে যদি রেখে আসে মা কষ্ট পাবে, এই জন্য সে আমার দরবার আসতে পারে না, মা কষ্ট পাবে সেজন্যে, আর সে মার খেদমত করেছে এই জন্য আমার আল্লাহ খুশি হয়ে গেছে, আমি নবীও তার উপরে খুশি হয়ে গেছি। আল্লাহ এবং নবী যদি তার উপরে খুশি থাকে তার আর কোনো চিন্তা আছে? আছে জোরে বলে। আজকে সেই তোমার মা যে এত কষ্ট করলো, তোমার মা এত কষ্ট, সেই মা ওকে ধমক দাও, সেই বাবার সঙ্গে নাফরমানি করো, সেই মার সঙ্গে ঝগড়া করো, কথার কাটাকাটি করো, মা বাবা যদি বাজার হয় কপাল পুড়ে যাবে, মা বাবা যদি বদদোয়া দেয় কপাল পুড়ে যাবে। আজ মক্কা শরীফ ইমাম আল্লামা হযরত শেখ সুদাইসি মাদজিল আলী, তার নাম আমরা শুনি নাই, শুনছি, তার কোরআন তেলাওয়াত কত সুন্দর। আজ তিনি মক্কার ইমাম, মারহাবা বলে, এটা তার মার বদদোয়া, মারহাবা বলে। এটা কি করে হয়? ছোটবেলায় দুষ্টমি করছিল, তখন মা বললে রাগ করে, যা তুই যে খানায় খাবার যে ইমামতি করি, আল্লাহু আকবার বলে। মা কি বলছে? তুই যা খানায় খাবার ইমামতি কর। মার বদদোয়াটা কবুল হয়ে গেছে, আজ খানায় খাবার ইমাম হয়ে গেছে, আল্লাহু আকবার বলে। এই জন্যে রাগ করে সন্তানকে বদদোয়া করলে এরকম বদদোয়া করতে হয় যে বদদোয়া কাজে লাগে, ঠিক কিনা বলে। বাবার আমার ভাইয়ের আমার মা বাবা যদি দোয়া করে দোয়াটা কবুল হয়। কিছুদিন পূর্বে চট্টগ্রামে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারে পবিত্র ঈদে মিলাদুন নবী প্রোগ্রামে তৃতীয় দিন আমার কথা বলার সুযোগ হয়েছিল, সেখানে তারা মেহমান হিসেবে আমাকে দাওয়াত দিয়েছিলেন। আমি গেলাম, কথার ফাঁকে বললাম এক পর্যায়ে, এই যে এত জগৎ বিখ্যাত হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, যার নাম কে না জানে,
ঠিক কিনা জোরে বলে সারা পৃথিবীতে তার সুনাম সারা পৃথিবীতে তার সুনাম সুখ্যাতি হযরত বাইজিদ মুস্তামির রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিরাত আমরা যাই তিনি কি করে আল্লাহর ওলি হইলেন এটা জানা দরকার না জোরে বলেন জানার দরকার কি না ওলি আল্লাহদেরকে আমরা সম্মান করতে চাই কি চাই না তাজিম করতে চাই কি চাই না ওলি আল্লাহদের অবদান ওলি আল্লাহদের অবদান এই বাংলাদেশে আছে কি নাই ওলি আল্লাহদের শান ওলি আল্লাহদের মান কথা বললে তো অনেকের গায়ে চুলকানি শুরু হয় আছে কি নাই বাবার আমার ভাইয়ের আমার এই বাংলাদেশে কোন নবী আসে নাই কোন নবীর মাজার নাই রওজা নাই আছে নাকি কোন সাহাবায়ে কেরামের মাজার আছে এই বাংলাদেশী 99% মুসলমান এটা আল্লাহর ওলিদের অবদান ঠিক কি না জোরে বলে আসলে আল্লাহর কথা শুনলে গায়ে চুলকানি আসে মান হাদা ওলিয়ান ফাকাদ আযানতু বিল হার যে আল্লাহর ওলির সাথে দুশমনি করে আমার আল্লাহ বলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহু আকবার সুতরাং আমি বললাম তিনি এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইলেন কেমনে বিষয়টা জানা দরকার না তার জীবনী খুলে দেখে ছোটবেলাতে তার মা ডেকে বলেন বাবা বাইজি পানি পিপাসা লাগছে হযরত বাইজিদ মুস্তামির রাহমাতুল্লাহ আলাইহি শিশু যুবক কলসির কাছে গেলেন গিয়া দেখলেন কলসিতে পানি নাই কলসি নিয়ে শীতের রাত গভীর রাত ঝর্ণার দিকে দৌড় শুরু করলেন ঝর্ণা থেকে পানি আসলেন রাত হয়ে গেল একটু দেরি হয়ে গেল কলসি থেকে পানি গ্লাসে হাতে নিলেন গ্লাস নিয়ে পানির গ্লাস নিয়ে হযরত বাইজিদ মুস্তামির রাহমাতুল্লাহ আলাইহি তার মার মাথার কাছে দাঁড়িয়ে রইলেন আল্লাহু আকবার বলেন রাত শেষ হয়ে যাচ্ছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন চিন্তা করলে আমি পানির গ্লাস যদি রেখে ঘুমিয়ে যাই মা যদি উঠে পানি চায় বাবা বাইজিদ পানি দিলি না মা কষ্ট পাবে দুঃখ পাবে এই জন্য তিনি পানির গ্লাস নিয়ে মার মাথার কাছে দাঁড়িয়ে রইলে ফজর হয়ে গেল মুয়াজ্জিন আজান দিয়া দিল আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চাইতে নামাজ ভালো এই আওয়াজ যখন হযরত বাইজিদ মুস্তামির রাহমাতুল্লাহ আলাইহির মার কানে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখে বাবা বাইজিদ মাথার কাছে পানি নিয়ে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বলে বাবা বাইজিদ তুমি পানি নিয়ে এখন দাঁড়িয়ে আছো মা আপনি তো পানি চেয়েছিলেন আমার পানি আনতে দেরি হয়ে গেছে পানি যদি রেখে ঘুমিয়ে যায় আপনি কষ্ট পাবেন সেই জন্য আপনার মাথার কাছে আমি দাঁড়িয়ে আছি মা খুশি হয়ে গেলেন সন্তান মার জন্য কত কষ্ট করে দেখে আর মা খুশি হয়ে গেল পানি গ্লাস বাইজিদের হাত থেকে নিয়ে পান করে বাইজিদ কি কম্বল দিয়ে ঘুম পড়ায় দিলেন মা ফজরের নামাজের মুসাল্লা দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ করি আল্লাহর দরবার দুহাত তুলে বলে আল্লাহ রব্বুল আলামিন আমি মা হয়ে বাইজিদের উপরে খুশি হয়ে গেছি রব্বুল আলামিন তুমি আমার সন্তান বাইজিদ কি সুলতানুন আরফিন আপনার খাস বান্দা বিশেষ বান্দা ওলির কাতারে তার নামটা লেখা দে মা বাবার দোয়া কাজে লাগে নাকি ধরে লাগে খেদমতে মা দর পে দর কোন তিয়ার খেদমতে মা দর পে দর কোন তিয়ার তা শুবি আজমালে দৌলত বক্তিয়ার মাল চাও সম্মান চাও মার খেদমত করো বাবার খেদমত করো মার চেহারার দিকে নেক নজরে তাকাও বাবার চেহারার দিকে নেক নজরে তাকাও সন্তান আজকের বাবার চেহারার দিকে ভালো চোখে তাকায় না মার চেহারার দিকে তাকায় না অথচ আমার নবী বলেছেন সন্তান যখন মার চেহারার দিকে নেক নজরে তাকায় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে সন্তানের আমল নামায় কবুলিয়াত হজের সব লেখা দে মক্কা শরীফে গেলে 4,00,000-5,00,000 টাকা দিয়ে খরচা করে মক্কায় গেলে হজ কবুল হইতে পারে নাও হতে পারে কিন্তু তোমার মা আমার মা তোমার বাবা আমার বাবার চেহারা দিকে তাকালে আল্লাহ নবী বলেছে কবুলিয়াত হজ সব হয়ে আছে আল্লাহু আকবার কত দামি কথা আপনার মার চেহারা দিকে তাকাইলে আপনার বাবার চেহারা দিকে তাকাইলে আমার মার চেহারা দিকে আমার বাবার চেহারা আমি তাকাইলে কবুলিয়াত হজ সব হয়ে আছে
কবুলিয়াত করছো এক সাহাবী বললে হুজুর আমি যদি 100 বার টাকাই আল্লাহ নবী বলে আল্লাহ এর চেয়ে বেশি দিতে পারে 100 কবুলিয়াত হাসদের সব আল্লাহ পাক তোমার আমার আমল নামায় লেখা দিবেন আল্লাহু আকবার বলে মা বাবার কথা শুনো না মা সঙ্গে বেয়াদবি করো বাবার সঙ্গে বেয়াদবি করো বয়স হয়েছে একটু মা বাবার বয়স হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছে বাবাকে বাবাকে বুড়া মাকে বুড়ি এ বুড়া মরে না কেন বুড়ি মরে না কেন আল্লাহু আকবার বল তোমার মা বাবা তোমাকে যখন লালন পালন করছিল তখন আমাকে আপনাকে লালন পালন কত কষ্ট করছে কত প্রশ্ন করেছি মা বাবা বিকেলে বেলা রাতে নি ঘুরতে বেরিয়েছে মা নি ঘুরতে বেরিয়েছে রাতে সন্ধ্যার পরে প্রশ্ন মা এটা কি সাপ মা এটা কি সাপ হাজার বার প্রশ্ন করেছি বলেন আপনার মা আপনার বাবা আপনার আমার উপর রাগ করে কোল থেকে আছাড় দিয়ে ফেলে দিয়েছে আর আজ একবার দুইবার বাবা বয়স হয়ে গেছে স্মৃতি শক্তি কমে গেছে আজকে তুমি তার সঙ্গে ধমক দিয়ে কথা বলো একবার দুইবার তোমার কথা শুনলে রাগ হয়ে মেজাজ গরম করো আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদা কালকিমা যখন তারা বয়স হয়ে যায় একজন তো উভয় তুমি তোমার রহমতের দ্বারা তার পায়ে নিচে বিষয় আল্লাহু আকবার রাগ করলেও তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনের ভিতরে এসেছে তিনি ইসলাম কবুল করেছেন এখনো তার মা ইসলাম কবুল করেন তখন মুশরিকা আল্লাহ নবীর দরবারে হযরত আবু হুরায়রা অনেক সময় কাটালেন দীর্ঘ সময় কাটালেন রাতের গভীর হয়ে গেল বাসায় ফিরলেন মা সে ছিল মুশরিকা আবু হুরায়রা দেরি করে আসছে এই জন্য মা প্রশ্ন করলেন ও আবু হুরায়রা তুমি কোথায় ছিলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু বললেন যে নবীর কদম ছুঁইতে পারলে দুনিয়ায় ধন্য হওয়া যায় পরকালে ধন্য হওয়া যায় সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে ছিলাম বলেন মারহাবা নবীর কদমের কথা শুনে তার মা মুশরিকা তো সে রাগ করল আবু হুরায়রা আমার বাড়ি ছাড়বি না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাড়ি ছাড়বি কোনটা করবি কর বলো কোনটা করবি হাজা আবু হুরায়রা বললেন মা তোমার বাড়ি ছাড়তে পারি তমাম দুনিয়া ছাড়তে পারি কিন্তু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক ছাড়তে পারি না এ কথা শুনে তার মাথাকে মার শুরু করল দু হাত দিয়ে মার শুরু করল গলা ধাক্কা দিয়ে বাড়িতে বের করে যা বের হয়ে হাজা আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আমার মা আমাকে মেরেছে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমার নবীজি বললেন ঠিক আছে তোমার মা তোমাকে মেরেছে তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তারপর তুমি কি তোমার মার ব্যাপারে আমার কাছে নালিশ করতে আসছো আমি রহমতের নবী আমি দোজাহানের বাদশা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না জোরে বলেন সুবহানাল্লাহ তোমার মা মেরেছে আর তুমি আমার কাছে নালিশ করতে আসছো এই ব্যাপারে আমি নবী কোনো কথাই বলতে পারবো না আল্লাহু আকবার যেই নবী হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় সেই নবী বলছেন আমি তোমার মার ব্যাপারে কোনো কথা বলতে পারবো হুজুর যখন এই কথা বললেন আবু হুরায়রা বুঝতে পারলেন কথা ঘুরাই দিলেন হুজুর না মার ব্যাপার নালিশ করতে আসি আর সেই জন্য আপনি নবী আপনি দোয়া করলে দোয়া কবুল হয় আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয় সঙ্গে সঙ্গে আমার নবী হাত তুলে আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও আল্লাহু আকবার হাজী আবু হুরায়রা চিন্তা করলেন আমার নবীর দোয়া তো বৃথা যাবে না আমি বাড়ি দিকে দৌড় শুরু করি দেখি আমি বাড়ি আগে পুষলাম না নবীর দোয়া আমার বাড়ি আগে পুষলো তিনি দৌড়ে বাড়িতে চলে গেলেন গিয়ে ডাক দিলেন মা আমি আপনার সন্তান আবু হুরায়রা এসেছি মা বলতেছে বাবা অপেক্ষা করো আমি দরজা খুলতেছি আবু হুরায়রা চিন্তা করলেন মার গলা আওয়াজ থেকে তো সেই আগে মতো রাগ কুফুরির কর্তদা সেই গুসার আওয়াজ আসে না নরমকে বাবা দরজা খুলছি অপেক্ষা করো দরজা খোলার পরে আজ আবু হুরায়রা দেখলেন তার মার গায়ে থেকে পানি টপকাই পড়তেছে বললেন বাবা তোমাকে মারার পর আমি চিন্তা করলাম আমার ছেলে তো খারাপ জায়গায় যায় নাই আমার ছেলে তো ভালো জায়গায় যায় আমি কেন মারলাম কেন বাড়ি থেকে বের করে দিলাম আমি তো ভুল করে বেরিয়েছি
চলো রহমতের নবী মহানবীর দরবারে চলো আমি এখনি কালেমা পড়ে মুসলমান হইয়া যাব।